দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থনীতির আরো কিছু খোঁজ খবর। করোনার এই মহামারীর মাঝেও সকল স্বাস্থ্যবিধি মেনে দুবাইয়ে নতুন রুট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাউদ্দিন আহমেদ।